নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে আমরা রাহু আর কেতু ট্রানজিট নিয়ে আলোচনা করব। রাহু এবং কেতু 30 অক্টোবর মেষ রাশি ত্যাগ করে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশি এবং কন্যা রাশির ঘরে প্রবেশ করছে। রাহু হচ্ছে আমাদের কলিযুগের রাজা, যে কারণে এই ন্যাচারাল জোডিয়াকে অর্থাৎ 11th হাউস পার হয়ে 12th হাউসে রাহুর যে অবস্থান হচ্ছে, অর্থাৎ আমরা জীবনে যে ভোগ সুখ যা কিছু চেয়েছি বা অধিক মাত্রায় আমরা যেটা নিয়েছি তার কিন্তু কিছুটা আমরা দান করে যেতে হবে। কীরকম? রাহু কিন্তু আমাদের বলে থাকে আমাদের ফিউচার, আর কেতু হচ্ছে আমাদের পাস্ট অর্থাৎ অতীত। অতীতে আপনি যা করে এসছেন তার ফলস্বরূপ যেটা পাবেন সেটাই হচ্ছে কিন্তু রাহু। অর্থাৎ রাহু কিন্তু এখন ন্যাচারাল জোডিয়াকে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে। বৃহস্পতির ঘরে কিন্তু সে 1.5 বছর থাকবে, 2025-এর 18ই মে পর্যন্ত। অর্থাৎ এই 18 মাস রাহু কিন্তু থাকবে মীন রাশির ঘরেতে, আর কেতু 180 ডিগ্রি ঠিক অ্যাঙ্গেলে কন্যা রাশির ঘরেতে কিন্তু অবস্থান করবে। এই রাহু কেতু ট্রানজিট, রাহু হচ্ছে কিন্তু আমি একটু আগে বললাম রাজা, রাহু কিন্তু হচ্ছে রাজনীতির কারকগ্রহ। অর্থাৎ বহু রাজনীতির উত্থান এবং পতন এই দুটোই কিন্তু নির্ভর করবে এই 1.5 বছরের সময়। অর্থাৎ আপনি যে কর্ম করে এসছেন ভালো, একাদশ ঘর থেকে আপনি যে ফল পাওয়ার চেষ্টা করছেন, রাহুর এই ট্রানজিট কিন্তু আপনাকে সেই ভালো ফল দেবে। আবার যারা ভুল কর্ম করে এসছে, মানুষের সরলতাকে যারা গ্রাস করেছে, এই রাহু কিন্তু তাকে শাস্তি দিয়ে থাকবে বা পদোন্নতি কিন্তু একদম ডাউনে করে দেবে। কাজেই রাহু আর কেতু কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট, এবং রাহু আমাদের ডিজায়ারকে নির্দেশ করছে। অর্থাৎ যা কিছু মডার্ন ইলেকট্রনিক জিনিস, ইউটিউব বলুন, টুইটার বলুন, ইন্টারনেট বলুন, আইটি বলুন, সমস্তকে নির্দেশ করে কিন্তু রাহু। আর রাহু যেহেতু দ্বাদশে চলে গেছে, অর্থাৎ সেখানে এই 1.5 বছর নতুন কিছু সৃষ্টি করার কিন্তু মানসিকতা তার মধ্যে থাকবে। অর্থাৎ যে সেক্টরেই কাজ করুন না কেন, আপনাকেও কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে সেই সেক্টরের ওপরে। কেতু রয়েছে ন্যাচারাল জোডিয়াকের ষষ্ঠভাব, কম্পিটিশনের ঘর, গুপ্ত শত্রুতার ঘর, রোগের ঘর। এখানে কেতুর ফলস্বরূপ যারা এতদিন পর্যন্ত খুব সুস্থভাবে ছিলেন বা মানুষের সাথে সেবা দিয়ে এসছেন, কর্ম ঠিক করেছেন, অত রোগের মধ্যে ছিলেন, তারা কিন্তু অবশ্যই রোগমুক্ত হবেন। আর বা যারা হয়তো ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন তাদেরও কিন্তু নতুন কোনো রাস্তা আসার কিন্তু এই 1.5 বছরে কিন্তু সুযোগ থাকবে, বা অনেকটা আপনার ঋণ শোধও করে নিতে পারবেন। কিন্তু যারা মানুষ ঠকিয়ে এসছেন, যারা মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষকে পীড়িত করেছেন, তাদের ক্ষেত্রে বলবো বড় রোগের শিকার হবেন। নানান রকম দিক থেকে আপনি ঋণে জর্জরিত হবেন, শত্রুতা প্রবল আকারে হবে এই সময়। এই 1.5 বছরটা কিন্তু আপনাকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। অর্থাৎ আমাদের জীবনে কর্ম আমরা কী ফল পেতে চলেছি সেটাই কিন্তু নির্দেশ করবে রাহু এবং কেতু। অর্থাৎ মীন রাশির ঘরে রাহু কিন্তু আমাদের ত্যাগের সৃষ্টি করবে, অর্থাৎ এখানে বৃহস্পতিকে সে রিপ্রেজেন্ট করছে। বৃহস্পতির মধ্যে থাকে চেতনা, জ্ঞান, নলেজ, উইজডম, এবং বৃহস্পতি আমাদের আইনের কারকগ্রহ, মন্ত্রিত্বের কারকগ্রহ। কাজেই এই যে 2024 সালে যে ভোট হবে সেই ভোটের ক্ষেত্রে কিছু মানুষের কিন্তু পরাজয় নিশ্চিত থাকবে, যারা মানুষকে ঠকিয়ে এসছে, বড় বড় কথা বলে এসছে, কিন্তু যারা মানুষের সেবায় ছিল সঠিক নিয়মে, সেটা সব সেক্টরে, আধ্যাত্মিকতার জায়গা বলুন, মানে কোনো আপনার পজিশন, যে পজিশনে আপনি কিন্তু মানুষকে কার্য দিতে পারেন, কোনো চেয়ারম্যান পদে বলুন, কোনো ব্যাংকের ম্যানেজার পদে বলুন, সমস্ত দিক থেকে, যেদিক থেকে আপনি যে কাজ করে এসছেন সেই কাজের সঠিক ফল এই 1.5 বছরে কিন্তু আপনি পেয়ে যাবেন। রাহু কেতুর এই ট্রানজিট আমাদের জীবনে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হবে।
সামাজিক জায়গা থেকেও কিন্তু নতুন কোনো রিভলিউশন, আরও কোনো নতুন ইন্টারনেট বা নতুন কোনো অ্যাপস আরও কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করবে। মানুষের কিন্তু দেখা যাবে দুনিয়াটা কিন্তু হাতের মুঠোয় আরও আমাদের চলে আসবে। এবং যোগাযোগ কানেকশন, যেহেতু ব্রাউকে আমরা বিদেশ কারক বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু বিদেশের সাথে, যে কোনো দেশের অন্য দেশের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রটাও অবশ্যই কিন্তু রাহুর ক্ষেত্রে ভালো হবে। আর আমরা যেহেতু ভারতবর্ষে বাস করছি, আমি বলতেই পারি যেহেতু যে সময় স্বাধীনতা হয়েছিল সে সময় কিন্তু রাহু ছিল বৃষ লগ্নের ক্ষেত্রে, এবং এখন সে তার একাদশ ভাবে যাবে। অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বিদেশের সাথে কিন্তু যত মানে খুবই ভালো সক্ষমতা হবে, এবং ডেভেলপমেন্টের জায়গা থেকে ভারতবর্ষ কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে যাবে, এবং অন্যান্য দেশও কিন্তু এই ভারতবর্ষের সাথে সংযোগ স্থাপন করতে থাকবে। অলরেডি আমরা দেখেছি যে G20 যে কানেকশন ভারতবর্ষের হয়েছে তাতে কিন্তু বিদেশের সমস্ত দেশের সাথে ভারতবর্ষ কিন্তু সংযোগ স্থাপন করে ফেলেছে। আর এখান থেকেই আমরা বলতে পারি যে আমরা সাধারণ মানুষের ক্ষেত্র, জীবনের ক্ষেত্র, আমরা কিন্তু আমাদের কর্মকে বেশি প্রাধান্য দেব। রাহু কেতুর এই ট্রানজিট একদিকে বৃহস্পতি আর একদিকে বুধকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, ভারতবর্ষে কিন্তু গবেষণার ক্ষেত্রে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে, বুদ্ধিমত্তার দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে, এবং সেটা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে, অর্থাৎ যে বুদ্ধিটা মানুষ আরোহণ করেন সেটা যাতে দিতে পারে, সেটাও কিন্তু রিসিভ করা বা রিসিভ থেকে সেটাও রিপ্রেজেন্ট করার যে জায়গা সেটাও কিন্তু এই সময় ভীষণভাবে কিন্তু কার্যকরিতা হবে। কাজেই রাহু কেতু ট্রানজিট আমরা 12টা রাশি কি পেতে চলেছি তার জন্য কিন্তু আপনারা অধীর আগ্রহে থাকবেন, এবং তার জন্য কি করতে হবে আমার নেক্সট এপিসোডের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আর সেটার জন্য কি করতে হবে, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে ভুলবেন না। নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, যারা ইউটিউবে যোগাযোগ করতে চাইছেন বা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন, এবং এই চ্যানেলটিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে ছড়িয়ে দিন। আর চ্যানেলটিকে যদি ভুলে গিয়ে থাকেন সাবস্ক্রাইব করতে, আজই সাবস্ক্রাইব করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, নমস্কার। আমি বালুঘাট থেকে আসছি। আমি মেয়ের ব্যাপারে আসছিলাম, মেয়ের অনেক উপকার হয়েছে। এখন ছেলের ব্যাপারে আসছি, আমি আশা করব ছেলেও ভালো হয়ে যাবে। আপনারা যারা আছেন তারাও দিদিকে বিশ্বাস করে, দিদির কাজের উপরে বিশ্বাস করে আপনারাও আসুন, এটাই আমি বলব। আমি বহু জায়গায় গেছি, গিয়ে কোনো উপকার পাইনি, কিন্তু দিদির কাছে এসে আমি মেয়ের জন্য যা উপকার পেয়েছি খুব ভালো হয়েছে। মেয়ে আমার এখন ছেলের জন্য এসছি, আশা করি ছেলেও ভালো হবে। আপনারা যারা বহু জায়গায় গিয়ে মানে প্রতারিত হয়েছেন, কোনো উপকার পাননি, দিদির কাছে আসুন, দিদির কাছে আসলে নিশ্চয়ই উপকার পাবেন। মৌটুসী সরকার, আমি মালদা থেকে আসছি। আমার বাস্তু সমস্যা ছিল, আমার ছেলের মাথা গরম ছিল, এসে আমি অনেক উপকার পেয়েছি। আপনারাও আসেন দিদির কাছে যে কোনো সমস্যায়, দিদি খুব ভালো, আমি এসে অনেক উপকার পেয়েছি, আপনারাও আসেন।